আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনি কিভাবে এয়ারটেল সিম দিয়ে এয়ারটেল নাম্বার দিয়ে আপনি জানবেন আপনার এলাকায় এয়ারটেল অফিস কোথায়। আমি একদম 64 জেলার অর্থাৎ বাংলাদেশের সকল এয়ারটেল কাস্টমার কেয়ারের ঠিকানা বলে দিব। জাস্ট আপনার হাতে একটা এয়ারটেল সিম থাকলেই হলো, ঠিক আছে? তো তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমাকে বলতেছিল, ভাই আমার এয়ারটেল কাস্টমার কেয়ারটা প্রয়োজন, তো আমি এই মুখ জেলাতে আছি, এই জেলার কোথায় এয়ারটেল কাস্টমার কেয়ারটা, তাদের জন্য এই ভিডিওটি। আপনি জাস্ট ধৈর্য সহকারে দেখুন, কোনো রকম ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগের কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, আমি একদম কোড ডায়াল করে দেখিয়ে দিব পুরো বাংলাদেশের সকল লিস্ট এয়ারটেল অফিসের। তো প্রথমে কি করবেন, আপনি চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল পেডে, গিয়ে লিখবেন *121, তারপর হ্যাশ লিখে কল দিয়ে দিবেন, ঠিক আছে? কল দেওয়ার পর দেখবেন অনেকগুলা অপশন চলে আসছে, মানে এয়ারটেলের অফিসের সকল লিস্টগুলা চলে আসছে, ঠিক আছে? তো মেনুগুলো যখন চলে আসছে তখন আপনাকে কী করতে হবে, দেখবেন 1, 2, 3, 4, ঠিক আছে? আমি আর একটু নিচে যাব। নিচে যাওয়ার জন্য কী করতে হবে, কিবোর্ড থেকে স্টার লিখতে হবে, স্টার লিখলে নেক্সটে যাবে, কে স্টার লিখে এখানে স্যান্ড দিয়ে দিবেন, মানে অর্থাৎ আমি নেক্সটে যাব, নেক্সট যাওয়ার জন্য স্টার লিখতে হবে, স্টার লিখে স্যান্ড দিতে হবে। তো আমি এখন কিবোর্ড থেকে আমি স্টার লিখব, স্টার লিখে স্যান্ডে ক্লিক করব, তাহলে নেক্সটে যাবে, আমি আরও অপশন দেখতে পারবো, ঠিক আছে? এই অপশনে না, আর একটু নিচে ওই অপশনটা, ঠিক আছে? তো স্টার লিখে স্যান্ডে ক্লিক করলাম, স্যান্ডে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে 6 নম্বর একটা অপশন আছে, এয়ারটেল কেয়ার। তো কী করতে হবে, আপনাকে 6 লিখতে হবে, 6 লিখে আপনাকে স্যান্ডে ক্লিক করতে হবে। তার জন্য কী করতে হবে, আপনি 6 লিখবেন, 6 লিখে স্যান্ডে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি 6 অপশনে যাব, এয়ারটেল কেয়ার 6 লিখলাম, লিখে স্যান্ডে ক্লিক করলাম। কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নেওয়া যাবে না, ঠিক আছে? বেশি সময় নিলে চলে যাবে, পপ আপ ভার্সন তো এই জন্য। যাই হোক, তো কথা হয়েছে, এই যে দেখেন এখানে অনেক লিস্ট দেওয়া আছে, তো এখানে এরিয়া ভিত্তিক দেওয়া আছে, 1 থেকে 11টা এরিয়া দেওয়া আছে, ঢাকা, চিটাগাং, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, কুষ্টিয়া, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর। তো আপনি কোন এরিয়ায় আছেন ওই এরিয়ার আগের সংখ্যাটা লিখে দিবেন, ঠিক আছে? আপনি কোন এরিয়া আছেন ওই এরিয়ার আগের সংখ্যাটা আপনি লিখে দিবেন, ঠিক আছে? 8 নম্বর হচ্ছে ময়মনসিংহ, আমি ময়মনসিংহ এরিয়া আছি, আমি ময়মনসিংহে লিখে দিলাম। তো একের ময়মনসিংহ বিভাগের মাঝে, ময়মনসিংহ এরিয়ার মাঝে এইগুলো আছে, ময়মনসিংহ, ময়মনসিংহ সদর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর। আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন, যে ডিস্ট্রিক্টে আছেন এই ডিস্ট্রিক্টটাই আপনি এখানে এর আগের সংখ্যাটা লিখে স্যান্ডে ক্লিক করে দেবেন। তো আমি ময়মনসিংহ সদরে আছি, ময়মনসিংহ সদরে 1 লিখে আমি কী করলাম, স্যান্ডে ক্লিক করলাম, ঠিক আছে? এইভাবে আপনি যে কোনো জেলাটা জানতে পারেন। দেখেন এই যে গ্লাউন্ড রোড, আর্কিমেশন রোড, ময়মনসিংহ, এই জায়গায় গেলে আমি এয়ারটেল কাস্টমার কেয়ারটা পেয়ে যাব। সুন্দর না? আমি কিন্তু একদম সুন্দরভাবে আপনাকে দেখিয়ে দিলাম। আপনি যদি ব্যাগের প্রয়োজন, তার জন্য কী করতে, ব্যাগ দেওয়ার জন্য হ্যাশ লিখতে হবে, হ্যাশ লিখলে ব্যাগে চলে আসতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন ব্যাগ দিলাম, ঠিক আছে? আবার যদি ব্যাগের প্রয়োজন তাহলে হ্যাশ লিখবেন, হ্যাশ লিখলে ব্যাগ চলে আসবে, ঠিক আছে? হ্যাশ লিখে, তো আমি 6 নম্বর আছে শেয়ারপুর, আমি 6 শেয়ারপুর লিখলাম, ঠিক আছে? শেয়ারপুর 6 লিখে সেন্ড করলাম, দেখেন শেয়ারপুরের কিন্তু কাস্টমার কেয়ার আছে, ঠিক আছে? এইভাবে আপনি আপনার সকল ডিস্ট্রিক্টের কাস্টমার কেয়ারটা জানতে পারবেন। এটা ইউটিউবে আর কেউ দেখায় নাই, আমি একমাত্র প্রথম দেখিয়েছি আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে চ্যানেল অ্যাবাউটে আমার ফোন নাম্বার আছে, আমাকে জানাবেন। যদি আপনি কোনো কাস্টমার কেয়ার তথ্য পাইতেছেন না এমন হয় তাহলে কমেন্টে বলবেন, আমি আপনাকে অ্যাডজাস্ট লোকেশনটা দিয়ে দিব। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।